এটা বাচ্চার টিফিন বক্সে আপনি দেবেন, অসাধারণ এর টেস্টি। দেখুন এটা গেল রায়তা, এটা একেবারে নরম। প্রবীণ নবীন সবাইয়ের জন্য অসাধারণ একটা খাবার। এইভাবে আপনারা মটরশুঁটি, ভেজ পরোটা অ্যান্ড রায়তা দিয়ে ব্রেকফাস্ট করে ভগবানকে পাতরাস প্রসাদ নিবেদন করুন। তো আমি এখানে আপনাদের সামনে একটা যে রেসিপিটি বানাবো সেই রেসিপিটা, তার জন্য আমার কিছু মেজারমেন্ট লাগছে। দেখুন একটু মটরশুঁটি লাগবে, এরকম মটরশুঁটি, একটু পনির লাগছে, একটু ধনে পাতা, একটু শসা কুচানো গ্রেট করা আছে, একটু লাল, এটা একদম ডিপ লাল এরকম, এটা একটু হালকা, এটা ডিপ লাল গাজর পাওয়া যায় সেটা নিতে পারেন, আমার কাছে নেই বলে আমি এটা নিয়েছি। এভাবে গ্রেট করে নেবেন, এখানে একটা লাল আলু এভাবে গ্রেট করে নেবেন, লাল আলু পাওয়া যায় এরকম গ্রেট করে নেবেন। আমি এটা জলে রেখেছি, জলে না রাখলে এটার কালারটা ফেড হয়ে যাবে। আর তারপরে এরকম একটা আলু আমি ছাড়িয়ে এখানে গ্রাইন্ডিং করে নিয়েছি টুকরো টুকরো করে, এর সঙ্গে একটা লঙ্কা দিয়েছি। আর এখানে আমার কাছে দু চারটে ক্যারি পাতা লাগবে, একটু ধনে পাতা আছে, কুচুলো কাঁচা লঙ্কা আছে, একটু ঘি আছে, আপনারা এখানে একটু ঘি দেখতে পাচ্ছেন, ঘি আছে, বাকি তো লঙ্কা টঙ্কা রয়েছে, লবণ রয়েছে। এখন চলুন আমরা দেখে নিই এই রেসিপিটি কেমন। একদম লো ফ্লেমে এটা করতে হবে। আর এখন আমি এক চামচ মতো ঘি এখানে দেব, আপনারা এটা অবগত আছেন, এটা আমার বাড়ির ঘি, আমি একটু ঘি দিয়ে দিলাম। ঘি দেওয়ার পরে আমি এখানে মানে এক কাপ মটরশুঁটি আপনি দেবেন, এক কাপ মটরশুঁটি এভাবে হাতে করে একটু মটরশুঁটি দিয়ে দেবেন। এই মটরশুঁটি দিয়ে দিলেন, এই মটরশুঁটি দিয়ে নাড়তে লাগলেন, এর মধ্যে হালকা একটু লবণ দিয়ে দিন। দেখুন একদম নতুন একটা রেসিপি আমি চেষ্টা করছি আপনাদের সামনে উপস্থাপন। লবণ দিলে এই মটরশুঁটিটা অনেক তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এটা এবার একটু করে আমি চাপা দিয়ে দেবো, এটা আমি চাপা দিয়ে দেবো। তো দেখুন আমার এটা হয়ে গেছে, আমি একদম লো আরামসে লো ফ্লেমে করে দেবেন, একদম লো ফ্লেমে করে দিয়ে আপনি দেখুন এইটা হালকা একদম পুরো নয়, এটাকে এটা হয়ে গেছে। এখন দেখুন এর মধ্যে আমার এখানে আলু রাখা ছিল, আলুটা এখানে দিয়ে দিলাম, আপনি অল্প একটু জল দিতে পারেন। আবার এটা নাড়তে থাক, তারপর আরামসে খুব সুন্দরভাবে নাড়তে থাকলে লবণ আর দেওয়ার দরকার নেই, এটা আগে দিয়েছিলেন, একটু ফুটে উঠলেই আমি এখানে এক কাপ ছোটো বাটির, এই বাটির এক বাটি আমি সুজি নিয়েছি, দেখুন এই বাটির এক বাটি নিয়েছি, এটা একটু বড় বাটিতে রেখেছি, জাস্ট এটা একটু ফুটে উঠলেই আমি এটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন এটা দিয়ে দেওয়া হলো, আরামসে নাড়তে থাকুন। এটা একটু পরেই দেখবেন এটা একটা লুই হয়ে যাচ্ছে, একটু নাড়তে নাড়তে এটা একদম শক্ত হয়ে যাবে, আপনারা দেখতে থাকুন কি সুন্দর এটা হয়ে গেছে, সুন্দরভাবে এটা রান্না হয়ে গেছে, লাল। এটা আমি একটু ঠান্ডা করতে দেব। এখন এই ফাঁকে আমি আরেকটা জিনিস করে নেব, দেখুন এটা কোনো জাল দিতে হবে না, আমি এখানে দিয়ে দিলাম, দেখুন গাজরটা আমি ম্যাশ করে রেখেছিলাম, গাজরটা দিয়ে দিলাম, এটা আপনারা লাল গাজর নিতে পারেন, এটা লুকটা আরও ভালো হবে। তারপরে কি করবেন, এর মধ্যে আমি একটু শসা দিয়েছি, দেখুন শসাটা এর মধ্যে দিয়ে দিলাম, শসাটা দিয়ে দিলাম, তার মধ্যে আমি দিয়ে দিলাম দেখুন
এটা লাল আলু একটু এর মধ্যে দিয়ে দিলাম। এটা একটু মেখে নিলাম। তার মধ্যে এখানে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দুটো। এখানে একটু ধনে পাতা দিয়ে দিলাম। ব্যাস এর উপরে এটা নাড়তে থাকুন। এর উপরে জল ছাড়া দই, একদম শুকনো দই, বাড়িতে বসানো দই, এই শুকনো দইটা এর মধ্যে দিয়ে দিলাম। এখন জল থাকলে হবে না, জল থাকলে পাতলা হয়ে যাবে, পাতলা হয়ে গেলে ভালো লাগবে না। এটা আপনি প্রভুর অফিসে দিতে পারেন, বাচ্চার স্কুলে দিতে পারেন, যেখানে এটা দেবেন অনেক সুস্বাদু, দেখবেন হয়তো কেড়ে কেড়ে সব খেয়েই নেবে। আপনারা টক দই বাড়িতে বসাতে পারেন, দোকান থেকে কিনতে পারেন, বাড়িতে বসিয়ে টক দইটি ফ্রিজে রাখবেন, দেখবেন ফ্রিজে রাখলে দইয়ের মধ্যে থেকে জলটা বেরিয়ে গেছে, জলটা বেরিয়ে গেছে আর দইয়ের দইটা শুকনো হয়ে গেছে। আমি এখানে একটু এক চামচ মতো কালো লবণ দিয়ে দিলাম, ব্ল্যাক সল্ট, বিট লবণ এটা দিয়ে দিলাম। তারপরে অল্প একটু, হাফ চামচের একটু বেশি দেখুন, একটু সাদা লবণ দিয়ে দিলাম, পৌনে এক চামচ আর একটু দিয়ে দিলাম। জিরে ভাজা এবং মৌরি ভাজা এর মধ্যে দিয়ে দিলাম। ব্যাস এটা দেখুন, এবারে এটা পাতলা হয়ে যাবে, এটা অনেক টেস্টি হবে, দেখুন কত সুন্দর কালার লাগছে দেখুন। আমি একটু ঘি দিয়ে দিলাম, দেখুন অল্প একটু ঘি, আপনি ঘি না দিলে তেল দিতে পারেন, সাদা তেল দিতে পারেন। আর একটু ঘিয়ের সাথে আমি একটু সাদা তাল তেলও দিয়ে দিলাম। দেখুন এর মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম আর সাথে একটু সরিষা দিয়ে দিলাম, দেখুন সরিষা দিয়ে দিলাম। সরিষার উপরে আমি দুটো ক্যারি পাতাও দিয়ে দিলাম। ব্যাস ক্যারি পাতা দিয়ে দিলাম। ব্যাস আমার এটা ছঁকটা হয়ে গেল, এই ছঁকটা এর মধ্যে দিয়ে দিলাম। আপনি চাইলে একটুখানি জল ইউজ করতে পারেন। আমার এই রেসিপিটা আপাতত কমপ্লিট হয়ে গেল। এটা আপনি যে কোনো স্ন্যাক্সের সঙ্গে খেতে পারেন, এটা আপনি সোজা বাংলায় রায়তাও বলতে পারেন, দেখুন কত সুন্দর। আপনি একটু জল যদি দিতে মনে করছেন একটু জল দেবেন, আর একটু পাতলা করতে পারেন, হয়ে গেল আপনার কাজটা মোটামুটি হয়ে গেল। দেখুন এটা কত সুন্দর, এটা বাচ্চার টিফিন বক্সে আপনি দেবেন, অসাধারণ এর টেস্টি, দেখুন এটা গেল রায়তা বা দই মালাই বলতে পারেন। এটা যে কোনো আমি যে রেসিপিটা করব সেই রেসিপির সঙ্গে এটা অত্যন্ত, এটা আমার একটু বেশি হয়ে গেছে, আমি পরিমাণটা দইয়ের পরিমাণটা বেশি হয়েছে, তাই আমাকে আর একটুখানি লবণ এর সঙ্গে মেলাতে হবে। আমি বিট লবণ আর একটু মেলাচ্ছি, দেখুন একটু দিলাম, আর এখানে আর একটু সাদা লবণও দিলাম। এটা টেস্টটা খুব সুন্দর হবে, আপনি খুব আনন্দ পাবেন এটা খেয়ে। এখন আমি পরবর্তী মূল আইটেমে আসছি। আপনারা দেখেছেন খুব কম সময়ে এখানে আমার থালাতে এটা নিয়ে নিলাম, একটু একটু হাতের উপরে সাদা তেল বা ঘি হাতে পাইল করে নেবেন, এর চারদিকে একটু মাখিয়ে দেবেন। আর এটা একেবারে গরম, এখন আমার হাতে সয়ে যাচ্ছে, দেখুন এই দোটা একেবারে আটা বা এরকম কিছুর মতো একটা দো তৈরি হয়ে যাবে। এটা অসাধারণ একটা জিনিস, আমার মনে হয় এটা অনেকেই জানি না, এটা ভাবতে পারে না অনেকে, আগেকার দিনের লোকেরা নেই, তারা এইসব রেসিপি খুব সুন্দর করে বানাতো, এখন মানে এটা যে কত সুন্দর লাগবে আপনি দেখুন একবার। এবার দেখুন আমি এগুলো সবকটা ডো তৈরি করে নিলাম, দেখুন
আপনি ছোট বড় আপনার পরিমাণ মতো করবেন। তারপরে দেখুন আমি একটু পনির এর উপরে গ্রেট করে দিচ্ছি, আপনারা টুকরো করে দিতে পারেন বা এইভাবেও দিতে পারেন। এটা ভিতরে আর একটু আটা দিয়ে দিলাম, এইভাবে আমি সব কটা লুই বেলে নিচ্ছি। হরে কৃষ্ণ, দেখছেন আমি এগুলো সব একেবারে এভাবে বেলে নিয়েছি। এটা একটু সাবধানে করতে হবে। আর এটা আমি এই প্যানের উপরে হালকা একটু তেল দিচ্ছি, দিয়ে দিলাম। এবার একটু আস্তে আস্তে চেপে চেপে এটা একদম লো ফ্লেমে ধীরে ধীরে এটাকে করতে হবে। এটা একেবারে নরম, প্রবীণ নবীন সবাইয়ের জন্য অসাধারণ একটা খাবার। আপনারা এটা ট্রাই করতে পারেন বাড়িতে। আর রেসিপিগুলো সব কেমন লাগছে আপনারা জানাবেন। এইভাবে সবগুলোই আপনি ভেজে নিন। এইভাবে দেখুন সবগুলো ভাজা হলো। এইভাবে আপনারা মটরশুঁটি ভেজ পরোটা অ্যান্ড রায়তা দিয়ে ব্রেকফাস্ট করে ভগবানকে পাতরাস প্রসাদ নিবেদন করুন। এইভাবে ভেঙে ভেঙে এইভাবে এটা খুব নরম তুলতুলে একটু এইভাবে এটা ভেঙে যেতে পারে। একটু ঠান্ডা এরকম ভেঙে যেতে পারে। এরকম করে এগুলো ভোগ লাগাবেন বা এগুলো প্রসাদ পাবেন, নাস্তা টিফিনে দিয়ে দেবেন। অসাধারণ নরম তুলতুলে একটা মুখরোচক খাবার। আপনারা এটা বানিয়ে খেয়ে দেখুন কেমন লাগছে আমাদের জানাবেন। হরে কৃষ্ণ, জয় শ্রীল প্রভুপাদ কি।